রফিক, সালাম, বরকত আরো হাজারো বীর সন্তান করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রাণ। যাদের রক্তে রাঙানো একুশ ওরা যে মহান, ধন্য আমার মাতৃভাষা, ধন্য তাদের প্রাণ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বাঙালির ঐতিহাসিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে তৎকালীন পাকিস্তানি শাসকের চাপিয়ে দেওয়া রাষ্ট্রভাষা উর্দুর পরিবর্তে বাংলার দাবিতে প্রাণ হারান অনেক ছাত্র জোয়ান। বাংলাদেশে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাঙালির ঐতিহাসিক এই দিনটি ঘিরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রসারের অন্যতম উৎস হল ভাষা। প্রত্যেক বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের 188টি দেশে নানা আয়োজনে পালিত হয়ে আসছে দিনটি। অন্যান্য বছরের মতো চলতি বছরও বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উদযাপনে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। 1952 সাল থেকে 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশে। 1999 সালে ইউনেস্কো প্রত্যেক বছরের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ভাষা একে অপরের সাথে যোগাযোগের এক উপায় হতে পারে, তবে মাতৃভাষা এমন একটি বিষয় যা আমাদের সংস্কৃতির সাথে আমাদেরকে সংযুক্ত করে। তাই এই দিনটিতে আমরা সকল শহীদদেরকে বিনয়ের সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করি। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।